Hey guys, good evening. Welcome back to another video of lokkhipechavlog. তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তবে হ্যাঁ আজকে একটু বেশি ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে কি আর করা যাবে ঠান্ডাটা যাবে যাবে করে আর যাচ্ছেই না দেখো আমি তোমাদের সাথে রেডি হয়ে ভিডিওটা করছি এই কারণে যে আজকে হলো আমি একটু বাইরে বেরোচ্ছি বলতে বাড়িতে আসার পর থেকে তো এদিক সেদিক কোথাও না কোথাও প্রতিদিনই যাচ্ছি আর আজকে হলো মানে আমার একটা ফটোশুটও রয়েছে মানে মেকআপের উপরে সেখানে যাচ্ছি আর সেখানে যাওয়ার সাজুগুজু করব সাজুগুজু করার পর তারপরে আরেকটা জায়গায় যাব তো তারপরে সেখান থেকে আসার পর রাতে রয়েছে একটা রিসেপশন পার্টি সেই রিসেপশনও যাব মানে তোমরা যেই বিয়ের ব্লগটা দেখতে পাচ্ছ বিয়ে বাসিপি তো সেটারই রিসেপশন রয়েছে তো সেখানে যাব তো রিসেপশনে কি আছে না আছে সবটাই শেয়ার করব আর রিসেপশন বাড়িতে কি সেজে যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটাতে সাথে থেকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর রিসেপশনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুবই এনজয় করবে তো চলো এখন হলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন হলো বাড়ি থেকে বেরোচ্ছি বেরিয়ে যাচ্ছি আগে ফটোশ্যুট আছে সেখানে যাব তো তারপরে সাজুগুজু করব করে তারপরে হলো রিসেপশন বাড়িতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর পুরো ভিডিওটাতে সাথে থাকো চলো তবে যাওয়া যাক তোমার সাজ কমপ্লিট হয়ে গেছে দিদি বলতে পারো বৌদি বলতে পারো বলছির এখানে সাজ কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার তো এমনি সেজে ভালোই লাগছে নেক্সটে যদি মানে সাজার যখন প্ল্যান থাকবে ফ্রি থাকবো তখন কখনো আসবো তো তোমরা দেখতে থাকো এখন টোটো চলে এসছে বিয়ে বাড়িতে যাচ্ছি মানে বিয়ে বলতে আজকে রিসেপশন তোমাদেরকে ওখানে গিয়ে সবকিছু শেয়ার করছি তো তোমরা সাথে থাকো ভিডিওটাতে চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি হলো বিয়ে বাড়িতে তো দেখো পেছনে দাঁড়িয়ে আছে হলো আমার শাশুড়ি মা তো আমরা মানে সবাই মিলে চলে এসেছি তো এখনও যে সন্ধ্যার যে স্ন্যাক্স এগুলো এখনও খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে তো ভাবছি যে না আগে চারপাশটা একটু ঘুরে নিই সবার সাথে একটু হাই হ্যালো বলে নিই তো তারপরে খাওয়া দাওয়া করব তো এখানে বিয়ে বাড়িতে এসে সবার সাথে দেখা যা মাথার মধ্যে ফুলটা লেগে গেল আর চুলটা একটু খারাপ হয়ে গেল তো ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা সবার সাথে দেখা হচ্ছিল আর সবাই যেহেতু জানে ব্লগ করছিলাম তো সবাই আশেপাশ থেকে কথা বলছিল এবং ঘুরে ঘুরে দেখছিল এরকমটা বেশ ভালোই লাগছিল আর ওই যে পিছনে পায়েল দি খাওয়া দাওয়া করছে আর হাই বলছিল ঠিকই তখন আর কথাটাগুলো নিতে পারিনি কারণ পিছনে গান চলছিল তো দেখো খুব মজা করে সবাই যে খাওয়া দাওয়াগুলো করছে আর হলো পেছনে গান বাজছে জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি নাহলে তোমাদের সাথে ভিডিও যে সবার সাথে কথাবার্তা সেগুলো শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু গান বাজছে ওই যে আর মানে কপিরাইটের ভয়ে আর সেগুলো দিতে পারবো না তো সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি ওভারঅল বিয়ে বাড়িটা তো আজকে শেষ দিন মানে আজকে রিসেপশন যেহেতু তো ওভারঅল বিয়ে বাড়িটাই খুবই মজা করেছে এবং খুবই মানে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আর আমার বিয়ের পরে মানে পাড়াতে মানে শ্বশুরবাড়ি পাড়াতে এটা প্রথম বিয়ে বাড়ি পড়লো মানে যেখানে এত ভালোভাবে এনজয় করছি আর এতদিন তো মানে বিয়ের ইনভিটেশন আসলেও আসতে পারতাম না ছুটি ছাটা ছিল না তো যাই হোক ছুটি এবার ম্যানেজ করে চলে এসেছি তো দেখো নিজের মুখটা নিজেই দেখছিলাম মানে নিজেরও নিজেকে দেখে খুব ভালো লাগছে ছিল আর এই লেহেঙ্গাটা আজকে ফার্স্ট টাইম পরলাম লেহেঙ্গাটা এর আগে পরা হয়নি তো লেহেঙ্গাটা পরেও বেশ ভালো লাগছে তো চলো এখন বিয়ে বাড়িতে এই যে আশপাশে এই ভাইটা ও আমাকে ব্লগ করছে জন্য আমাকে হাই হ্যালো গাইজ মানে এইভাবে বলছিল কিন্তু সেগুলো গান উঠে যাওয়ার জন্য কপিরাইট পড়বে তাই সবটাই মিউট করে দিতে হচ্ছে তো চলো এখন দেখা যাক যে কিছু খাওয়া দাওয়া করি কিনা দেখি বাইর লোক কোথায় আছে আর এটা হলো ছোটো মা মানে আমার কাকি শাশুড়ি তো আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে এসেছিলাম তো সবার ইনভিটেশন ছিল যেহেতু পাড়ার বিয়ে আর এটা হলো বুনু মানে মানে আমার ননদ আর মানে এটা হাজবেন্ডের বোন তো দেখো আর এই যে এই কাকিমুনিটা এই কাকিমুনিটা আমাকে বলে আমার খুব ব্লগ দেখে এবং এই ভাইটাও এও বললো যে বৌদি তোমার ব্লগ দেখি
তারপরে এটাও একটা পাড়ার ভাই বলতে পারো। তো এরাও সবাই ব্লগ দেখে, তো সবাই বেশ ইয়ার্কি করছিল, কারণ হাতে ফোন থাকলে সবাই বুঝতে পারে যে আমি ব্লগ করছি। তো আশপাশ থেকে সবাই যখন কমেন্ট করে তখন আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো, মানে ওদের দুজনকেও, দীপ আর আত্মজা, ওদেরকেও খুবই সুন্দর লাগছিল। মানে ওরা এত সুন্দর সেজেছিল, মানে সাজটাও খুব ভালো হয়েছিল এবং ওদেরকে দেখতেও খুব ভালো লাগছিল। ওদের যে ফটোশ্যুটগুলো সেগুলোও খুব সুন্দর হয়েছিল। তো ভাবলাম যে বিয়ে বাড়িতে অনেক ঘুরে নিলাম, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো দেখতে পাচ্ছ পাশে ডিজেল লাইটগুলো জ্বলছে, তো সেই কারণে আর কথা বলছি না, চুপ করেই রয়েছি। আর হলো পাশে এটা হলো কাকিম, মানে একটা কাকিমুনি। তো সবাই মিলে আমরা পকোড়া সমস্ত কিছু খাচ্ছিলাম, কিন্তু যাই হোক, জোরে জোরে আর কথা বলতে পারছিলাম না। এমনিতে নিজেরা নিজেরা কথা বলে হাসি ঠাট্টা করছিলাম, কিন্তু আর মানে কি বলবো, ভয়েস ওভার দিতে হলো। তো চলো এখন একটুখানি নাচানাচি করে নিই, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। নাচানাচি তো অনেক হলো, তো এখন খেতে বসে পড়েছি। দেখো আমি ও আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একই টেবিলে বসে পড়েছি। অনেক সময় সবসময় হয় না, কোনো সময় আমরা আগে খেয়ে উঠি বা সবাই মিলে একসাথে বসা হয় না। তো যাই হোক, অনেকদিন পর এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগলো। তো দেখো এখন পাতে ছিল একটা পাবদা মাছ, মানে পাবদা মাছ খেতে তো বেশ ভালোই লাগে, মানে কাটা কম থাকে, তো সে কারণে বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে সবাই তখন ফ্রাইড রাইস, মাংস সব খাওয়া দাওয়া করছিলো। আমি যেহেতু একটু লেটে চলি, তো সেই কারণে আমার একটু লেট হচ্ছিলো। এদিকে খাওয়া দাওয়াগুলো খুবই টেস্টি হয়েছিল। তো এরপরেই হলো আমরা চলে যাব, মানে আর খুব একটা বেশি দিন নেই, এরপরে সরস্বতী পুজোর পরেই আমরা চলে যাব। তো ভিডিওটা তোমাদের সাথে অনেকদিন পর শেয়ার করছি, আর ওদের বিয়ে হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু ভিডিওটা এই সেই করে আর শেয়ার করা হয়নি। এর আগে সরস্বতী পুজোর ব্লগগুলো জমেছিলো, তো সেগুলো শেয়ার করলাম, তো সেই কারণে এই ব্লগগুলো শেয়ার করতে দেরি হলো। ওই দেখো কাকিমুনিও বসে আছে, কাকিমুনিও খেতে খেতে লজ্জা পাচ্ছিলো, তো যাই হোক তবুও হাই হ্যালো বললো। তো খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি নাচানাচি করতে। দেখো মানে আমার মনে পরে খাওয়া হজম করে তারপরে বাড়িতে যাব। তো সবাই মিলে একসাথে নাচানাচি করলে বেশ মজাই হয়, আর সবাই খুবই এনজয় করছিলো। তো চলো এখন নাচানাচি করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আসলাম বিয়ে বাড়িতে, এসে সব থেকে যেটা মজার জিনিস হলো, একজনের সাথে নতুন পরিচয় হলো সাগরদা। কোথা থেকে এসছো? আমি জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে এসছে, মানে দীপের বিয়েতে ফটোগ্রাফি করছো? ফটোগ্রাফি আমার চ্যানেল নাম সাগর ফটোগ্রাফি। আর দিদি লক্ষ্মীপেচা চ্যানেল থেকে মানে একটা ছোট্ট ব্লগ করছে আমাকে, মানে আমি ওদের এত সুন্দর ফটো তুলে দিয়েছি, খুব খুব সুন্দর ফটো তুলে দিয়েছে। এখন মনে হচ্ছে যেন কেন 5 বছর আগে বিয়েটা করছি, এত সুন্দর ফটোগ্রাফি দেখে। তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব, তো আমার যে কমিউনিটিতে আছে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তুমি কিছু বলো, যাও 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 চলে যাও, কোনো ব্যাপার না। গুড নাইট। তুমি কিছু বলো, তোমার ফটো তুলে কেমন লাগলো বলো? এক্সেলেন্ট এক্সেলেন্ট ফটোগ্রাফি, সিরিয়াসলি। আমি মানে আজকে আজকে বিয়ে করলে মানে অনেক বেশি স্যাটিসফাই হতো। নানা দিদি মানে এত সুন্দর মানে ফটোজেনিক ফেস, যে ওদের ফটো যাই ক্লিক করি না কেন দারুণ আসে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা ওদের চ্যানেলে ওদের কয়েকটা ক্লিপস আমি দিয়ে দেবো ওদেরকে, আমি আমিও তোমাদেরকে ট্যাগ করে দিয়ে দেবো। তো যাই হোক, ফটো তুলে আমারও খুবই ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো। ফাইনালি বিয়ে বাড়ি কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর তো জানোই ঠান্ডার সময় যেহেতু বিয়েটা, তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে, আর তার মধ্যে তখন সাজুগুজু করে বাড়ি আসছি। তো রাস্তা দিয়ে
ফটো করে আসছি, সেটারও ঠান্ডা লেগে গেছে আর বাড়ির লোক সবাই চলে গেছে। আমি কিছু রিলস বা কিছু ভিডিও বানালাম আর ওই যে ফটোগ্রাফার দাদাটা এসেছিল সেও ফটো তুলে দিল, তো সেই কারণে এই করতে করতে লেট হয়ে গেল। এখন বাইরে দেখছি যে প্রচণ্ডই হাওয়া, প্রচণ্ডই ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যেও তবু মানে বিয়ে মানে যেখানে যেই হলে হয়েছিল সেখান থেকে আমাদের বাড়িটা খুবই কাছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে দিনটাও খুবই এনজয় করে কাটলো, মানে অনেকদিন পর এরকম কোনো বিয়ে বাড়িতে এসে এনজয় করলাম। তো এখন হলো বাড়িতে যাচ্ছি আর আজকে রাত্রি 3টার সময় ওর ট্রেন, তো চলে গেলে মনটা প্রচণ্ডই আমার খারাপ লাগবে যে না ও চলে যাবে, কিন্তু যাই হোক যাকে তো যার কাজে ফিরতেই হবে, তো সে কারণেও যাবে আবার ও আসবে পরে। তো এখন হলো বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে মনে হয় ক্যালপল প্যারাসিটামল যা আছে সবটাই খেয়ে নিতে হবে, কারণ প্রচণ্ডই ঠান্ডা লাগছে, নাক জ্বালা করছে, তালা জ্বালা করছে। এখন যাচ্ছি হলো বাড়ির দিকে হেঁটে হেঁটে, আর পাশ দিয়ে যখন রাস্তার সাইডে মেন রোডে গাড়িগুলো যাচ্ছে গাড়ির হাওয়াতে মনে হচ্ছিল সে না এখন কেউ আমাকে চাদর দিক। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, পুরো বিয়েবাড়ির ব্লগ আর বিয়েবাড়ির এনজয় বিয়েবাড়ির নাচানাচি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। আর কালকে যেহেতু বিয়েবাড়ি কমপ্লিট, তো এখন আমি মানে এখানে আসার পর আমার বাবার বাড়িতে যাওয়া হয়নি, তো সে বাবার বাড়িতে যাব। তো শ্বশুরবাড়িতে অনেকদিন থেকে নিলাম, এখন যাচ্ছি। চলো তবে বিয়েবাড়ির ব্লগ এই পর্যন্ত শেষ আর আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, আমাদের বাবার বাড়ির স্পেশাল ব্লগ নিয়ে। তো গুড নাইট, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।